তো গাইস দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে DJI Mini 2 SC DJI ড্রোন এবং হচ্ছে রিমোটটা। তো এখন হচ্ছে আমি মানিকগঞ্জ হরিরামপুর আসছি, তো এখন এটা ফ্লাই করব। আজকে ওয়েদারটা একটু দেখো আকাশের দিকে, ওয়েদারটা কিন্তু একটু বৃষ্টি পড়ছে বিকাল দিকে, এখন বাজে অলমোস্ট 5:30। তো এখন একটু উড়ায় ফ্লাই করে দেখবো যে কেমন ভিউ আসে, আর এখানে বাড়ির কিছু শুট দিব, তো দেখতে থাকুন আমাদের সাথে। তো গাইস দেখতে পাচ্ছেন ড্রোনের সাথে কিন্তু আমার আরসিটা এখন কানেক্ট আছে, দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরাটা একটু, ড্রোনটা একটু ঘুরে দেখো আমার দিকে। তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু দেখা যাচ্ছে ড্রোনে বেসিক্যালি, এখন আমি স্ক্রিন রেকর্ডটা অন করে রাখছি। তো এখন ফার্স্ট অফ অল হচ্ছে আমার 16টা স্যাটেলাইট কানেক্ট আছে, 96% চার্জ আছে ড্রোনের ব্যাটারিতে, এবং আরসি কিন্তু ফুল কানেক্ট আছে দেখতে পাচ্ছেন। তো বেসিক্যালি এখন হচ্ছে আমি ড্রোনটা ক্যালিব্রেট করে নিব, কজ হচ্ছে হোম পয়েন্টে যেহেতু আসতে পারে, ম্যাক্স ডিস্টেন্স হচ্ছে আপনার ম্যাক্স অডিয়েন্স হচ্ছে এত মিটার, অটো রিটার্ন হোম 30 মিটার, ম্যাক্স ডিস্টেন্স এটা আমি আনলিমিটেড করে দিব। তো গাইস এখন হচ্ছে আমি ড্রোনটা ক্যালিব্রেট করে নিব ফার্স্ট অফ অল। তো কম্পাস নর্মাল যে ক্যালিব্রেশন সেখানে স্টার্টের চাপ দিলে তুমি ঘোরো, ড্রোনটা নিয়ে ঘোরো, তুই নিচে কর, ঘোর ঘুরতে থাক তুই, হ্যাঁ উপর দিকে এম না তুই ছাড়। তো গাইস দেখতে পাচ্ছেন ক্যালিব্রেশন কিন্তু সাকসেসফুল, নিচে ধরো ক্যালিব্রেশন একদম সাকসেসফুল হয়েছে এখন। তো এখন হচ্ছে আমি ড্রোনটা বেসিক্যালি ফ্লাই করব, তো যেহেতু মাটিতে পানি অনেক, তো আমি সেক্ষেত্রে হচ্ছে আমি ড্রোনটা তুমি ওদিক ঘুরো এদিক ঘুরো, তো সেক্ষেত্রে হচ্ছে আমি ড্রোনটা হাত থেকে ফ্লাই করব, আমি যখন বলবো ছেড়ে দে তখন ছেড়ে দিবি, ঠিক আছে। হোম পয়েন্ট আপডেটেড, তো দেখতে পাচ্ছেন আমার ক্যালিব্রেশন সাকসেসফুল। তো এখন হচ্ছে আমি এটা হচ্ছে টেক অফ করব, টেক অফ পারমিটেড, দেখতে পাচ্ছেন 22টা স্যাটেলাইট কিন্তু আমার অলমোস্ট ড্রোনের সাথে কানেক্ট আছে। তো এখন হচ্ছে আমি টেক অফ করব, বিসমিল্লাহি রহমানির রহিম, ছেড়ে দাও ড্রোনটা, ছেড়ে দাও। তো দেখতে পাচ্ছেন আমার হাত থেকে কিন্তু ড্রোনটা ফ্লাই হয়েছে এখন। তো এখন অলমোস্ট এটা 5 মিটার উপরে আছে, তো এখন যদি আমি ড্রোনটা উপর দিকে দেই সেক্ষেত্রে আমার ড্রোনটা কিন্তু উপরের দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন একদম সুন্দর স্মুথলি আমার ড্রোনটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আজকে ওয়েদারটা খারাপ হলে কি হবে, ড্রোনে কিন্তু বাতাস নাই, কিন্তু তেমন তুলনামূলক বাতাস কিন্তু নাই। তো অনেক দূরে সুমনের দিকে আসো, তো অনেক দূরে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন পদ্মা নদী না, তো দেখতে পাচ্ছেন পদ্মা নদী কিন্তু অনেক দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে আমি যদি একটু করে দেখাই আপনাদেরকে এই সাইডে, দেখতে পাচ্ছেন পদ্মা নদী দেখা যাচ্ছে। তো এখানে আমাকে লিমিট দেখাইতেছে এইস আপনার হচ্ছে, আপনার এখানে হচ্ছে আমাকে দেখাচ্ছে হচ্ছে আপনার 29 মিটার উপরে আর ফ্লাই করা যাবে না, তো আমি একটু নিচে নামাই। তো এখন বেসিক্যালি হচ্ছে ড্রোনটা আমি সামনের দিকে অগ্রসরিত করব, দেখি কতটুকু ডিস্টেন্স এটা যায়। ড্রোনটা কিন্তু আমার সামনের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন গাইস, ম্যাক্স ফ্লাইট ডিস্টেন্স রিচড গাইস, আমাকে এখানেও ই দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনার ম্যাক্স ডিস্টেন্স হচ্ছে 30 মিটার, এই ফ্লাইট টিউটোরিয়াল প্রসেস ম্যাক্স অডিয়েন্স 30 মিটার, ফ্লাইট ডিস্টেন্স 30 মিটার টিউটোরিয়াল। তো দেখতে পাচ্ছেন অলমোস্ট 44 মিটার উপরে আছে আমার ড্রোনটি, এবং অনেক দূরে হচ্ছে ড্রোনটা পাঠাইছি আমি অলমোস্ট, দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে না আমার, প্রায় অলমোস্ট অনেক দূরে চলে গেছে ড্রোনটা আমার, দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 270 মিটার দূরে আছে, এবং হচ্ছে 100 মিটার উপরে আছে আমার ড্রোনটি, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি যদি ড্রোনটা, ড্রোন তো দেখা যাবে না খালি চোখে, সমস্যা নেই অনেক দূরে চলে গেছে। তো আমি যদি সুমন দেখতে পারছো যে পদ্মা নদী, ঠিক আছে, তো গাইস আমি যদি এখন একটু পদ্মা নদীর দিকে একটু প্রসারিত করি, ড্রোনটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ড্রোনটা পদ্মা নদীর দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। প্রায় অলমোস্ট অনেক দূরে কিন্তু আমার ড্রোনটা চলে গিয়েছে গাইস, দেখতেই পাচ্ছেন। তো আমার ড্রোনটাকে বেসিক্যালি এখন হচ্ছে আমি আমার আমার দিকে প্রসারিত করব,
তো ড্রোনটাকে বেসিক্যালি আমার দিকে এখন প্রেসারিত করব। আমি দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু অলমোস্ট আমার দিকে চলে আসতেছে। এখন ড্রোনটা গাইস দেখতে পাচ্ছেন আমার ড্রোনটা কিন্তু অলমোস্ট আমার দিকে চলে আসতেছে। এটা 100 মিটার উপরে আছে, প্রায় 101 মিটার উপরে আছে এবং হচ্ছে আমার থেকে দূরে আছে হচ্ছে 350 মিটার, অনেক দূরে চলে গেছে। খালি চোখে কিন্তু মিনি একটা ড্রোন, এটা কিন্তু বেসিক্যালি দেখা যাচ্ছে না। পুরা মানিকগঞ্জটা কিন্তু আমি শ্যুট করছি, দেখতে পাচ্ছেন পদ্মা সেতু এবং পদ্মা নদী এবং হচ্ছে খেতের ভিতরে কী আছে না আছে A to Z কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখনও ব্যাটারিতে আমার হচ্ছে 69, অলমোস্ট 68% ব্যাটারি চার্জ আছে, দেখতে পাচ্ছেন। 24টা স্যাটেলাইট কানেক্ট আমার ড্রোনের সাথে। তো ড্রোনটা বেসিক্যালি এখন আমার 100 মিটার উপর আছে, ড্রোনটা কিন্তু আমার কাছাকাছি চলে আসছে। ড্রোনটা প্রায় 20 মিটার দূরে। ড্রোনটি কোথায় সুমন দেখা যায়? এই যে কোথায়? তো গাইস ড্রোনটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা, ড্রোনটা প্রায় অলমোস্ট 100 মিটার উপরে আছে, এই জন্য ড্রোনটা দেখা যাচ্ছে না। তো এখন যদি আমরা একটু বাইরের দিকে ফ্লাই করি, বাইরের দিকে যদি ফ্লাই করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের বাড়ির যেই দেখতে পাচ্ছেন গাইস অনেক সুন্দর একটি ই হচ্ছে এখানে বেসিক্যালি। তো আমরা যদি একটু আমাদের বাড়ির দিকে ফ্লাই করি, এটা কোন দিকে সুমন? এটা তো বাড়ির দিকে কিনা জানি না, তো বুঝতেছি না অত করে বোঝা যায়। তো দেখতে পাচ্ছেন গাইস অলমোস্ট আমি ড্রোনটা একটু নিচে নামাবো, নিচে নামার উপর হচ্ছে ড্রোনটা আমাদের বাড়ির দিকে একটু শ্যুট করবো আমি বেসিক্যালি। ড্রোনটা কিন্তু এখন নামতেছে, দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু বেসিক্যালি এখন নামতেছে। সুন্দর একটি ভিউ নিয়ে কিন্তু ড্রোনটা নামতেছে চারোদিকে মুভ অন হয়ে, অলমোস্ট দেখতেই পাচ্ছেন চারোদিকে মুভ অন নিয়ে কিন্তু ড্রোনটা এখন ফ্লাই নামতেছে নিচে নিচের দিকে গাইস। আকাশ লোকুর থেকে আবার একদম উপরে উঠবে এবং সামনের দিকেও প্রেসারিত হবে, এটা উপরে উঠবে এবং সামনের দিকেও প্রেসারিত হবে ড্রোনটা বেসিক্যালি। এখন হইতেছে তোর একবার ওই সাইডে গেছে ড্রোনটা, অনেক দূরে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু অনেক দূরে পাঠিয়ে দিচ্ছে, আমি প্রায় 70 মিটার উপরে আছে এবং হচ্ছে প্রায় 200 অনেক মিটার উপরে আছে, দেখতে পাচ্ছেন ড্রোনটা আমার বেসিক্যালি। সুমন আমার মাথার উপর দেখতে কোনো ইটি আসেনি, এই সামনের দিক দা কামড়াইতেছে, দেখ কোনো পোকা টোকা পড়ছে নি, চুলটা এই সাইড সাইডে হ্যাঁ দেখ। দেখতে পাচ্ছেন গাইস ড্রোনটা কিন্তু অনেক দূরে নিয়ে গেছি বেসিক্যালি, অনেক দূরে ড্রোনটা কিন্তু চলে গেছে দেখতে পাচ্ছেন। তো আমার ব্যাটারি হচ্ছে 58% চার্জ আছে, সেই জন্য হচ্ছে আমি ড্রোনটা, এটা হচ্ছে ওই সুমন আমাদের কি জানি আমাদের হরিরামপুর উপজেলা মসজিদ দেখতে পাচ্ছেন গাইস, অনেক সুন্দর কিন্তু করছে মসজিদটা দেখতে পাচ্ছেন। আমাদের হরিরামপুর উপজেলা হচ্ছে এখান থেকে 500 কত মিটার প্রায় হাফ কিলোর কাছাকাছি দেখতে পাচ্ছেন। আমাদের হরিরামপুর মসজিদটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক সুন্দর করছে মসজিদটা দেখতে পাচ্ছেন। আমাদের হরিরামপুর মসজিদ এটা দেখতে পাচ্ছেন গাইস আপনারা, তো মসজিদের থেকে এই যে অনেক সুন্দর একটা ভিউ আসছে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি যদি একটু বেসিক্যালি পিছনে নিই ড্রোনটা, তো আমার ব্যাটারিতে বেশি চার্জ নাই অলমোস্ট। তো আমি এখন ড্রোনটা আমার হোম পয়েন্টে নিয়ে আসবো গাইস, ড্রোনটা বেসিক্যালি আমার হোম পয়েন্টটা এখন নিয়ে আসবো আমি ড্রোনটা। দেখতে পাচ্ছেন গাইস ড্রোনটা কিন্তু অটোমেটিক আমার কাছে রিটার্ন চলে আসতেছে, কারণ আমার ব্যাটারিতে অলমোস্ট 53% চার্জ আছে। RC থেকে এটা সিগন্যাল কানেক্ট দেখা একটু লস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন। হচ্ছে ড্রোনটা আমি নিচে ফ্লাই করব, নিচে ফ্লাই করার জন্য হচ্ছে ড্রোনটাকে আমি হালকা অ্যাঙ্গেলে ঘোরাবো। ঘোরানোর পর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গাইস, এই যে এখানে এক্স্যাক্টলি আমরা দাঁড়ায় আছি দেখতে পাচ্ছেন। ড্রোনটা আমার এখন নিচে নামাবো, আমি নিচে নামায় কিছু শট নিব এখন। দেখতে পাচ্ছেন গাইস নিচে কিন্তু আমরা দাঁড়ায় আছি অলমোস্ট, এই যে আমাদের দিকে দেখা যাচ্ছে। গাইস দেখতে পাচ্ছেন এই যে আমাদেরকে দেখা যাচ্ছে এখন, দেখতে পাচ্ছেন ড্রোনের নিচে আমি কিন্তু আমরা দাঁড়ায় আছি, এই যে দেখতে পাচ্ছেন আমরা। তো আমি যদি একটু বামে নেই দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমরা দাঁড়ায় আছি বেসিক্যালি, আমরা হচ্ছে এখান থেকে শ্যুট করতেছি দেখতে পাচ্ছেন, এই যে আমাদেরকে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন গাইস আমাদেরকে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে, সুমন একটা হাই দাও। তো দেখতে পাচ্ছেন ড্রোনটা হচ্ছে আমরা বেসিক্যালি এখন আমাদের সামনাসামনি নিয়ে আসছি, আমাদের সামনাসামনি আমরা ড্রোনটা নিয়ে আসছি বেসিক্যালি। তো এখন হচ্ছে ড্রোনটা আমরা একটু ওইদিকে ফ্লাই করব, একটু দূরে নিয়ে যাব ড্রোনটা, ঠিক আছে সুমন? ড্রোনটা আমরা একটু দূরে নিয়ে যাব, ড্রোনটা বেসিক্যালি এখন আমাদের আমাদের সামনাসামনি আছে দেখতে পাচ্ছেন ড্রোনটা বেসিক্যালি।
তো ড্রোনটা যদি আমরা একটু দূরে নেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দেখা যাচ্ছে সুমন কোথায় আমরা কোথায় আমাদের দেখা যাচ্ছে না এই যে গাইস দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু এখন দেখা যাচ্ছে তো আমি এখন একটা আরেকটা শট নিব দেখতে পাচ্ছেন ড্রোনটা এখন আমি সামনের দিকে প্রেসারিত করব এবং হচ্ছে 42% অলমোস্ট চার্জ আছে সুমন ওদিক টাকাও হাই দাও তো দেখতে পাচ্ছেন অস্থির একটা শট কিন্তু আমরা নিয়ে ফেললাম আমাদের থেকে কিন্তু অনেক দূরে চলে গেছে ড্রোনটা বেসিক্যালি তো এখন হচ্ছে সামনের দিকে আমি সেম প্রসেসে সামনের দিকে প্রেসারিত করব তো দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু আমাদের কাছাকাছি চলে আসছে দেখতে পাচ্ছেন সুমন হাই দাও হাই দাও দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু এদিকে চলে গেছে তো আমাদের মাঝামাঝি এখন অবস্থান করতেছে ড্রোনটা আর এদিকে দেখতে পাচ্ছেন খাল দেখা যাচ্ছে বেসিক্যালি তো আমি ড্রোনটা বেশি দূরে ফ্লাই করব না 39 মিটার চার্জ আছে ড্রোনটাতে তো আমি ড্রোনটা যদি একটু এদিকে ফ্লাই করি দেখতে পাচ্ছেন এদিকে কি আছে না আছে সম্পূর্ণ জিনিস দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জিনিস কিন্তু এদিকে দেখা যাচ্ছে এই অনেক স্মুথলি গাইস ড্রোনটা আমার ল্যান্ডিং হয়ে গেছে তো এখন হচ্ছে আমার ড্রোনটা কিন্তু ল্যান্ডিং হয়ে গেছে সুমন একটা হাই দাও তো দেখতে পাচ্ছেন সুমন নিচে ধরো নিচে নিচে এই সাইডে এই সাইডে এই সাইডে হ্যাঁ উপর থেকে তো আপনি ধরো সামনে রাখো তো গাইস ড্রোনটা কিন্তু এখন আমরা নামাই ফেলছি দেখতে পাচ্ছেন